আপনি একটু আগে একটা হাদিসের কথা বললেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তিনি বলেছেন যে রোজা হলো একটা ঢালের মতো একটা নিরাপত্তা আপনি কি আমাদের ব্যাখ্যা করে বলবেন যে কেন এটাকে ঢাল বলা হয় নবী বলেছেন আছে সহিবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার যে রোজা হচ্ছে ঢাল এছাড়াও কথাটা আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং নাম্বার এক হাজার নশো চার নবী বলেছেন যে রোজা হচ্ছে ঢাল এটা তোমাদের আগুন থেকে রক্ষা করবে আর পাপ কাজ থেকে বিরত রাখবে যে কারণে কথাটা বলেছেন সেটা হলো আমরা যখন কিছু খাই যখন পেটটা ভর্তি থাকে তখনই আমরা অন্য কাজের কথা চিন্তা করতে পারি অনেক কাজই হতে পারে হারাম যেগুলো করা ঠিক না কিন্তু যখন কেউ ক্ষুধার্ত থাকে তখন সে এই হারাম কাজের চিন্তা করে না যখন পেটটা ভর্তি থাকবে তখন কাজগুলোর কথা ভাববেন কিন্তু যখন ক্ষুধার্ত যদি আসলেই ক্ষুধার্ত থাকেন তখন আপনি সিনেমা দেখার চিন্তা করবেন না তখন আপনি মিউজিকের কথা চিন্তা করবেন না আর এজন্যই যখন কেউ ক্ষুধার্ত থাকে তখন সে খারাপ কাজের চিন্তা করে না এজন্যই নবী বলেছেন যে রোজা হচ্ছে ঢালের মতো এছাড়াও প্রিয়নবী মোহাম্মদ সাল্লা বলেছেন এটা আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর চার বুক অব জিহাদ হাদিস নাম্বার দুই আমাদের প্রিয়নবী বলেছেন যে যদি কেউ রোজা থাকে একদিন আল্লাহ স্মান তালা দোজখের আগুনকে তার কাছ থেকে দূরে রাখবেন আর সেই দূরত্ব হবে সত্তর বছরের সমান আরেকটা হাদিসে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে আল তেমজিতে বুক অব জিহাদ হাদিস নাম্বার এক হাজার চব্বিশ আমাদের প্রেরণবী বলেছেন যদি কেউ একদিনের জন্য রোজা রাখে আল্লাহ সে বানাওয়া সেই লোক আর দোজখের আগুনের মধ্যে একটা পরীক্ষা তৈরি করবেন যার দূরত্ব হবে এই পৃথিবী থেকে বেহেস্তের দূরত্বের সমান তাহলে কেউ যখন রোজা রাখে তখন শয়তানের পথটাও অনেকটা সংকীর্ণ হয়ে যায় এজন্যই রোজা আমাদের বিরত রাখে খারাপ কাজ থেকে মিথ্যা কাজ থেকে মিথ্যা কথা থেকে আর এই জন্যই নবী বলেছেন এটা হচ্ছে ঢাল আমি আরেকটা হাদিস বলি এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো পাঁচ নবী বলেছেন যে তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো কারণ এতে করে তোমরা দৃষ্টি সংযুক্ত রাখবে লজ্জাস্থানে হেফাজত করবে কিন্তু যারা বিয়ে করতে পারবে না তারা রোজা রাখবে এতে সংযত থাকবে তার মানে রোজা রাখলে বেশ কিছু পাপকাজ থেকে মুক্তি পাবেন যেমন না নামারামের দিকে তাকাবেন না দৃষ্টি সংযত রাখবেন আপনার মনও তখন কোনো রকম খারাপ কাজে ঝুঁকে পড়বে না যেমন ব্যবিচার অবাধ্যনাচার আপনি যদি ক্ষুধার্ত থাকেন তাহলে এই কাজগুলোর কথা চিন্তা করবেন না এজন্য নবী বলেছেন রোজা হলো একটা ঢাল এই সুন্দর উত্তরের জন্য অনেক ধন্যবাদ ডা জাকির এটা জানা আমাদের সবার জন্যই উপকারী হবে আর আমি নিশ্চিত দর্শক ভাই বোনেরাও এটা বুঝতে পেরেছেন